সো ওই যে সামনে থেকে আসতেছে ওরা যদি এরকম বেদবি করে তো এইটা হচ্ছে জ্বালায় দিব। আসসালামু আলাইকুম এভরিয়ান, আশা করি সব অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আজকে আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে টাসলাইট, টাসলকের টাসলাইট আর ওয়ান বুলেট, যেটা হচ্ছে ক্রি লাইট। সো এটার অনেক ফিচার আছে, এটার যে কোয়ালিটি আছে আমার কাছে, এটার চারটা মোড আছে। ফার্স্টে হচ্ছে হাই বিম জলে, তারপর হচ্ছে হাই বিমও হচ্ছে হোয়াইট অথবা ইয়েলো জলে, আমি এখনো ইনস্টল করি না, আমি জানি না। তো ইনস্টল করার পরে আপনাদেরকে বলতে পারবো এটার এক্সপিরিয়েন্সটা কেমন। জাস্ট আমি একটা ওভারভিউ এখন দিচ্ছি। প্রথম হচ্ছে হোয়াইট অথবা ইয়েলো জ্বলবে হাই বিমে, দেন লো বিমে দেন হোয়াইট অ্যান্ড ইয়েলো যে কোনো একটা জ্বলবে, অ্যান্ড থার্ড যে প্যাটার্নটা আছে সেটাতে হচ্ছে আপনার দুইটা একসাথে জ্বলে, আপনার কি বলে হোয়াইট অ্যান্ড লো দুইটা একসাথে জ্বলে। অ্যান্ড লাস্টলি হচ্ছে স্টোভ, যেটা হচ্ছে ব্লিং করে, যে হচ্ছে ট্রাক বাস ড্রাইভার যারা থাকে ওদের সাথে যেন আপনার একটা কি বলে অটো ড্রাইভার আসে হাইওয়েতে দেখা যায় যে একদম চার পাঁচটা লাইট এলইডি লাগায় রাখে, সো ওইটা যেন হচ্ছে একটা ব্লিং আর কি। আমি আপনাদেরকে দেখাই দিব। পার পিস 6000 কেলভিন, অ্যান্ড এটা তাইওয়ান মেট, দেন এটা ভোল্টেজ হচ্ছে অপারেট করতে পারে 9 থেকে 24 ভোল্টে, দেন এটা লুমিনেন্স যদি আমি কথা বলি এটা হচ্ছে 3000 পার লাইটে। সো এটা হচ্ছে ফগি অ্যান্ড আপনার বৃষ্টি বাদলের দিনে খুবই আপনার কাজ করবে। দেন এটা ব্যাটারিতে কোনো প্রেশার করবে না, অ্যান্ড এটা হচ্ছে এটার যে ক্লেম আছে এটা ইউনিভার্সাল ক্লেম। আপনাদেরকে হচ্ছে একটা প্র্যাকটিক্যাল দেখাই দিব যে হাইওয়েতে এই হ্যাঁ এটার পারফরমেন্সটা কেমন। সো আমার লিটারালি হচ্ছে আমি হেডলাইটটা আবার অফ করে দিব, এখন হচ্ছে ফগ লাইটে চলতেছে, মিনি ফগ লাইটে। আপনারা এখন বুঝতেছেন কি না যে কতটা মানে লাইট ইনক্রিজ হয়েছে বা কতটা আলো দেখা যাচ্ছে, ক্ল্যারিটি কতটুকু এটা দেখা যায় কি না। টেসলাইট যেটা আছে, টেসলাইট আরন বুলেট, সেটা আমি জ্বালাইতেছি এখন। বুম, এই যে দেখেন এইটার লাইটের পাওয়ার কতটুকু। আমি যদি এখন আপনারা বুঝেই গেছেন যে এটার পাওয়ার কতটুকু, আমি যদি হেডলাইটটা অফ করে দেই এখন আপনারা বুঝতেছেন যে এটার পাওয়ার কেমন। এটা হচ্ছে লো বিম অ্যান্ড এই হচ্ছে হাই বিম, একদম পুরা কি বলবো মাথা নষ্ট। আমি যে কেন এটা নিতে চাইছিলাম এখন হয়তো বা আপনারা বুঝে গেছেন। এখন যদি জ্বালাই এখন হচ্ছে হাই বিম লো বিম দুইটাই একসাথে জ্বলতেছে, এটার মধ্যে চারটা মোড আছে, আমি আগেই আপনাদেরকে বলছি। এটা নামে যেরকম বুলেট এটা কাজে ওইরকম বুলেট। আমি এখন একটা নিরিবিলি একদম রাস্তায় চলে আসছি, এখন আমার বাইকে যে লাইটটা অন করা আছে এখন হচ্ছে এটা হচ্ছে এক্স ব্র্যান্ডের, যেটা 3200 টাকা দিয়া আমি কিনছিলাম, মানে 3200 টাকা জোড়া। এই যে আসতেছে আমি কিন্তু কিছুই দেখতেছি না, অপোজিট থেকে যে মানে গাড়িগুলো আসতেছে আমি কিন্তু কিছুই দেখতেছি না। এখন যদি আপনাদেরকে আমি দেখাই এখানে থামায়া, এই হচ্ছে আমি থামাই দিছি এখন বাইক, এখন হচ্ছে এটা এক্স ব্র্যান্ডের যে মিনি ফগ আছে এটার আলো। দেন এটা যদি আমি ডিপার করি, আচ্ছা সাইকেলটা যায় অনেক, এখন যদি আমি আমার হেডলাইট অফ আছে আমি যদি এখন ডিপার দেই এই হচ্ছে তার অবস্থা। টাসলাইটের যেটা টাসলাইট আরন বুলেট আছে সেটা অন করি, এই দেখেন কত আলো, সি দ্য ডিফারেন্স। এখন আমি এই যে গাড়ি আসতেছে এটার দিয়ে যাব, সে হাই বিম জ্বালাইছে, দেন তারপরেও কিন্তু ভিজিবল ছিল, আপনারা খেয়াল করছেন কি না জানি না। অ্যান্ড এটার আলোটা দেখেন কতটা স্প্রাইট করতেছে এখানে, অ্যান্ড এটা যদি আমি হাই বিম দিই অফ করে, সি দ্য ডিফারেন্স। আপনারা খুবই সহজে বুঝতেছেন যে এটার লাইটটা কত পাওয়ারফুল, বাট এটার মাত্র 15 ওয়াটের। এখন যদি আমি হর্ন দিই এটা কিন্তু কাঁপতেছে না, হ্যাঁ লো বিম দিয়ে রাখছি, দেন আমি এখন হাই বিম দিব। আর একটা সুইচে চাপ মানে অফ করে অন করলে এখন হাই বিম একদম ভিজিবল, আবার অন মানে অফ করে অন করি তাহলে হচ্ছে এটা দুইটা একসাথে জ্বলবে। এটা হচ্ছে 3 নাম্বার মোড, যেটা হচ্ছে টাসলাইট আর ওয়ান বুলেটের। এই যে এখন হচ্ছে এইখানে হচ্ছে জ্বলতেছে হচ্ছে মানে লো বিমটা আর উপরে হচ্ছে হাই বিমটা জ্বলতেছে, এইটা আরও অনেক ইফেক্টিভ কজ আমার রাস্তাটা পুরো ভিজিবল হয়ে গেছে, লো বিম এবং হাই বিম দুইটা জ্বলতেছে, যে আপনার মানে হাই বিম চোখে মারে। তো তাদের জন্য হচ্ছে মানে বেদবি যদি করে কেউ তাইলে এটা অফ করে আবার অন করে দিব। এই যে একদম চোখে মেরে দিছে একদম। সো
হ্যাঁ, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, এই যে সামনে থেকে আসতেছে। সো এইটা হচ্ছে সেরা সেরা সেরা। ও ওয়াও, আশা করি যে আপনাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে, অ্যান্ড আশা করি যে আপনারা এই ভিডিওটা পছন্দ করছেন। যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ। টিল দেন টেক কেয়ার, বাই বাই।